আজ আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে তো প্রথমেই আমরা আলোচনা করব চতুর্ভুজের উপপাদ্য এক নিয়ে উপাদ্য একে বলা হয়েছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণের স্বার্থে আমাদেরকে প্রথমে একটি চতুর্ভুজ আঁকতে হবে তো চলো আমরা আঁকিয়ে ফেলি চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আমরা ক্লাস ফোর প্রমাণ করব এর চারটি কোণ এর সমষ্টি চার সমকোণ আহ আঁকিয়ে ফেললাম একটি চতুর্ভুজ আহ মার্ক করি A B C এবং D মনে করি D একটি চতুর্ভুজ এর প্লাস এই চারটি কোণের সমষ্টি চার সমকোণ আমাদের প্রমাণ করতে হবে তাহলে A কোণ প্লাস কোণ প্লাস কোণ প্লাস কোণ সমান চার সমকোণ লিখে নিলাম প্রমাণের প্রতিপাদ্য যে দিকটি সেটি এটাই প্রমাণ করতে হবে আমাদেরকে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস ডি কোণ চতুর্ভুজের চারটি কোণ এবং এই চারটি কোণের সমষ্টি চার সমকোণ উপরে আমাদের উপপাদ্য মতে একটি ছবি আমরা আঁকিয়ে ফেলেছি প্রমাণের সাথে এবার চলে যাচ্ছি আমরা অঙ্কন অঙ্কনের বেলায় আমরা একটা চিত্রের দিকে তাকাই এ এবং সি যোগ করব এবং সি একটি কর্ণ হয়ে গেল এ সি কর্ণটি আমরা খেয়াল করে দেখি এ বি সি ডি চতুর্ভুজটিকে দুইটি আলাদা ত্রিভুজ খন্ডে ভাগ করেছে সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ এ ডি সি প্রমাণে চলে যাই আমরা প্রমাণের প্রথম ধাপে আমরা কাজ করব ত্রিভুজ দুইটিকে নিয়ে প্রথমে আমরা আলোচনা করি ত্রিভুজ এ বি সি নিয়ে মার্ক করে নিয়েছি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হচ্ছে এটুকু অর্থাৎ আমরা এটুকু নিয়ে এখন আলোচনা করব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএসিকোন যোগ এ সি সমান দুই সমকোণ আমি বোঝার সুবিধার জন্য এখন চিত্রে চলে যেয়ে মার্ক করে করে দেখাচ্ছি অঙ্কগুলো বিএসিকোন কোনটা এ সি বি কোনটা এবং বিকোন এই কোনটা সমান দুই সমকণ ঠিক একইভাবে চলে যায় ত্রিভুজ এ ডি এবং তে ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ডি এ সি কোণ যোগ এসি ডি কোণ যোগ কোণ সমান দুই সুবিধার সুবিধা আমরা আবারও চিত্রে চলে যাই আলোচনা করছিলাম এ ডি সি ত্রিভুজটাকে নিয়ে এর ডি এ সি কোণ তার মানে এই কোণটা এ সি ডি কোণ এই কোণটা এবং ডি কোণ এই কোণটা সমান দুই সমকোণ আচ্ছা অতএব খেয়াল করে দেখি ডি এসিক প্লাস এ এসি ডিকোন প্লাস ডিকোণ অর্থাৎ এ এডিসি ত্রিভুজটাকে নিয়ে এবার নিলাম এবিসি ত্রিভুজের বিএসিক যোগ এ সি বি কন যোগ বিকোন সমান দুই গুণ দুই সমক অর্থাৎ আমরা এব্রিভুজের পুরো অংশটা এবং করলাম যোগ করার ফলে চার সমকোণ আমরা দেখতে পাচ্ছি চার সমকোণ এবার যেটা সেটা হচ্ছে ডি এ যোগ বিএসিকোন চিত্র চাই ডি এসিকোন যোগ এটা মিলে দুই কোনটা মিলে পুরো এ কোনটা আসলো তাহলে আমরা লিখতেই পারি যে ডিএসিকোন যোগ বিএসিকোন সমান একইভাবে আমরা আবার লিখতে পারি সেটা হচ্ছে এ সি ডিকোন যোগ এ সি বি চিত্র দেখায় দি এ সি বি এবং এ সি কোণটা আর এ সি বি কোনটা সমন্বিত ভাবে এটা সিকন অতএব আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কোন যোগ যোগ সিকোন যোগ ডিক সমান চার সমকোণ আমি আশা করছি সবাই খুব সহজে ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা একটা সহজ উপপাদ্য নিয়ে এতক্ষণ আলোচনা করলাম যে ত্রিভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ আমরা একেবারে শেষ লাইনে যাই দেখতে পাচ্ছি আমরা প্রমাণ করেছি এ কোণ যোগ বি কোণ যোগ সিকোণ যোগ ডি সমান চার সমকোণ এটা ছিল আমাদের প্রমাণের একেবারে শেষের লাইন আমি প্রথমে লিখে নিয়েছিলাম এই লাইনটা এটা ছিল আমাদের প্রমাণ করতে হবে তাহলে মিলিয়ে দেখি প্রমাণ করতে বলা হয়েছিল যে লাইনটা এবং প্রমাণের লাইনটা উভ এক সহজেই আমরা প্রমাণ করে ফেললাম যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ